শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের 75 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজটিতে একসাথে এত শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা এই প্রথম। কর্তৃপক্ষ জানায়, রাজনীতি নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতিক দিনগুলোতে ক্যাম্পাসে সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু শিক্ষার্থী। এসব ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে 75 জনকে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বহিষ্কার এবং 11 জনকে মুচলেকার মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়। জানা গেছে, বহিষ্কৃতদের বেশিরভাগই সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তাদের অনেককে এর আগেও বহিষ্কার করা হয়েছিল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, যে 75 জনকে আসলে বহিষ্কার করা হয়েছে, তারা যেমনটি আপনি বলছিলেন, তারা অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। যেহেতু মেডিকেলে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ছিল, তার কারণে তারা কিন্তু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এবং যে এছাড়া আরও ডাক্তারদের কয়েকটি সংগঠন আছে, সেই সংগঠনের সাথে মূলত তারা যুক্ত ছিল। তাদের এইসব সংগঠনের মাধ্যমে কিন্তু তারা এখানে এই যে তাদের আধিপত্য সেটি কায়েম করেছিল। বিশেষ করে তারা কিন্তু নাসির গ্রুপ এবং নফেল গ্রুপ, এই দুই গ্রুপেরই কিন্তু নেতাকর্মী এখানে যারা বহিষ্কার করা হয়েছে। গতকালকে মূলত অধ্যাপক ডাক্তার জসীমউদ্দিন, যিনি তার সভাপতিত্বে আসলে যে কাউন্সিলের সভা, সেটি তা গতকালকে বহিষ্কার করা হয়। তবে যেটি সেটি আসলে কার্যকর হয়েছে আজকে থেকে। এবং বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা যে বহিষ্কারের তালিকা দেখেছি, সেই তালিকায় কিন্তু আসিফ বিন তাকি যিনি আছেন, তিনি কিন্তু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, যেটি আসলে এই যে ছাত্রলীগ দ্বারাই পরিচালিত হতো, সেটির সভাপতি, এবং আরেকজন আছে অভিজিৎ দাস, তিনিও কিন্তু আসলে তিনি নফেল গ্রুপ ছিল এবং আসিফ বিন তাকি ছিল নাসির গ্রুপের। এবং এই অভিজিৎ দাসের দ্বারা কিন্তু পুরো বিশ্ব মেডিকেল কলেজ এলাকায় যত ধরনের চাঁদাবাজি, এই সবগুলোই কিন্তু আসলে তার নিয়ন্ত্রণাধীন ছিল। যার কারণে এই যে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের যারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং এই যে বহিষ্কারের পেছনে, যেহেতু মেডিকেলের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং এই মেডিকেলের রাজনীতি নিষিদ্ধের পেছনে যে কারণটি, সেটি হচ্ছে আকিব। 2021 সালের এমনই আসলে একটি অক্টোবর মাসে কিন্তু আকিব, যে যার মাথায় আসলে খুলি ভেঙে দেওয়া হয়েছিল এবং যেটি আসলে সারা দেশে আলোড়ন তৈরি করেছিল, সে আকিব নিহতের ঘটনায়, আকিব আহতের ঘটনায়, আকিব যখন আহত হয়েছিল তখন কিন্তু এই যে নামগুলো নিষিদ্ধ হয়েছে, এরাই কিন্তু আসলে তখনও জড়িত ছিল এবং তাদেরকে কিন্তু এর আগেও এইসব নানা অপকর্মের কারণে কিন্তু বিভিন্ন মেয়াদে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ক্ষমতার দাপটে কিন্তু তারা আবার ফিরে এসেছিল এবং সে একই অপকর্ম আবারও করেছে। তো যার কারণে এদেরকে নিষিদ্ধ করার পরে কিন্তু সাধারণ ছাত্র, সাধারণ শিক্ষার্থী যারা আছে, তাদের মাঝে কিছুটা আসলে স্বস্তিও ফিরে এসেছে, যেহেতু দীর্ঘদিন তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সোহেলি, এবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজের 75 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।